আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক তানজিনাস রান্নাঘর। আজকে তৈরি করছি খুবই মজাদার একটি চিকেন পিৎজা রেসিপি। আর এই চিকেন পিৎজাটা কিন্তু চুলায় তৈরি করেছি খুবই সহজভাবে, আর এর জন্য কোনো ধরনের চিজও দেইনি। তো খুবই সহজভাবে আজকের রেসিপিটি আপনাদের জন্য তৈরি করেছি, আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে। দেখি বুঝতে পারছেন পিৎজাটা কিন্তু বাহির থেকে কমও না। তো পিৎজা ডোটাও কিন্তু কীভাবে তৈরি করতে হয় সেটাও আজকে আমি দেখিয়ে দিয়েছি, আর দেখুন নিচেরটাও কতটা সুন্দরভাবে হয়েছে কুক। তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে, অবশ্যই পুরো ভিডিও না টেনে দেখবেন। এর জন্য প্রথমে আমি ডোটা তৈরি করে নিব। ডো তৈরি করার জন্য আমি এখানে 1/3 কাপ লিকুইড দুধ নিয়েছি, আর অবশ্যই কুসুম গরম হতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল স্পুন চিনি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ইস্ট। এখন ইস্টটাকে একটু প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি, আর চিনিটাকে একটু গলিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ ময়দা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটাকে প্রথমে আমি একটু মিশিয়ে নিচ্ছি ময়দার সাথে। এখন খুব ভালোভাবে ডোটাকে মেখে নিতে হবে। তো ডোটা কিন্তু অনেকটা একটু সফট হতে হবে, সফট হলেই কিন্তু পিৎজা ডোটা খুবই ভালো হবে। তো আমি প্রথমে একটু মিশিয়ে নিয়েছি। তো আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেরকমই যেন হয়, এরকম আঠালো যেন হয়, তাহলে কিন্তু ভালো হবে। তো যখন এই ডোটা মিক্স করা হয়ে যাবে, এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ তেল। তো তেলটা দেওয়ার পর আমি আবারও খুব ভালোভাবে এটাকে মথে নিতে হবে। তো তেল দেওয়ার পর আমি এইভাবে 1 মিনিট প্রথমে মথে নিচ্ছি, তারপর এটাকে আমি এইভাবে 3 থেকে 4 মিনিট মথে নিব। 3 থেকে 4 মিনিট মথলেই খুব সুন্দর একটা স্মুথ ডো হয়ে যাবে। তো 3-4 মিনিট মথে নিয়েছি আমি খুব ভালোভাবে। তো দেখুন ডোটা কিন্তু অনেকটা স্মুথ হয়ে গিয়েছে। তো এখন ডোটাকে আমি এভাবে একটু রেখে দিব রেস্টে। এটাকে রেস্টে আমি 1 ঘন্টার জন্য রেখে দিব একটা গরম জায়গায়। তো প্রথমে এটাকে একটু আমি একটা প্লাস্টিক র্যাপার দিয়ে একটু র্যাপ করে নিচ্ছি, অথবা কেউ কারো কাছে প্লাস্টিক র্যাপার না থাকলে ঢাকনা দিয়েও ঢেকে নিতে পারেন। তো ফিরে আসছি 1 ঘন্টা পর। এরই মাঝে আমি চিকেনটাকে তৈরি করে নিব। তো এখানে আমি অল্প চিকেন নিয়েছি 1 কাপের মতো। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি কালো গরম মরিচের গুঁড়ো 1/2 চামচ, দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো 1/4 টিস্পুন, দিয়ে দিচ্ছি এখানে আমি সয়া সস 1/2 টিস্পুন, দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়ো অল্প একটু 1/4 টিস্পুনের মতো হবে। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে লেবুর রস 1/2 টেবিল স্পুনের মতো হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা রসুনের বাটা 1 চামচ, আর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব এখানে 1/2 চামচের মতো আমি টমেটো সস। এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এটাকে মেরিনেট করার কোনো দরকার নেই, যদি মেরিনেট করতে চান তাহলে 10 মিনিট করে নিতে পারেন, কিন্তু আমি এটাকে এইভাবেই রান্না করে নিব। তো এটা করা হয়ে গিয়ে মিশানো হয়ে গিয়েছে। এখন একটা প্যান নিয়েছি, প্যানের মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যে এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি, আর অবশ্যই চুলা জ্বালা যেন মিডিয়াম হাই থাকে, কারণ চিকেনের থেকে কিন্তু পানি বের হবে। এই জন্য মিডিয়াম হাই হিটে এটাকে আমি 6 থেকে 7 মিনিট এভাবে একটু ভেজে নিব। এভাবে অনবরত কিন্তু নেড়ে যেতে হবে। তো 6 থেকে 7 মিনিট ভাজলে কিন্তু চিকেনটা খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে। তো আমি 6-7 মিনিট ভেজে নিয়েছি। দেখুন চিকেনটা কিন্তু খুব সুন্দর কুক হয়ে গিয়েছে। এখন এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। ডোটা দেখুন 1 ঘন্টা পর কিন্তু ফুলে ডাবল সাইজ হয়ে গিয়েছে। তো একটু 5 মিনিট সবগুলো বাবলস বের করে নিচ্ছি। তো পুরো সাইড দিয়ে একটু মথে নিয়েছি। তো এখন এটাকে আর মথার কোনো দরকার নেই। ডোটা এখন 1-2 মিনিট রেডি। এখন এই ডোটা থেকে কিন্তু 2টা পিৎজা হবে আমাদের, তো সেই জন্য আমি 2টা ভাগ করে নিচ্ছি। তো একটা ডো আমি নিয়ে নিচ্ছি রুটির বাদার উপরে, নিচে আমি একটু আটা দিয়ে দিয়েছি, আর উপরের দিক থেকে আমি একটু আটা দিয়ে দিয়েছি। এখন এটাকে একটু রুটির মতো করে একটু বেলে নিতে হবে। তাহলে কী হবে, একটু রুটিটাকে ফ্ল্যাট করতে সুবিধা হবে, সেই জন্য একটু বেলে লম্বা করে আমি নিয়েছি। এখন এটাকে আমি একটা পিৎজা ট্রের উপরে নিয়ে নিচ্ছি, এটা 10 ইঞ্চি পিৎজা। তো এখন এইভাবে একটু চেপে চেপে সমান করে পুরো সাইড দিয়ে কিন্তু পিৎজাটাকে নিয়ে নিতে হবে। তো পিৎজা ডোটাকে কিন্তু আমি পুরোটা সাইড দিয়ে সমানভাবে করে নিব, আর পিৎজাটা একটু পাতলা হলে কিন্তু ভালো হবে। তো এইভাবে দেখুন আমি পুরোটা সাইড দিয়ে কিন্তু করে নিচ্ছি, আর সাইডটাকে একটু আমি উঁচা করে দিচ্ছি। তো করা হয়ে গেলে এখন একটা কাঁটা চামচ দিয়ে আমি এইভাবে একটু এভাবে কেটে নিচ্ছি। এতে কী হবে, সসটা দিলে খুব সুন্দর ভিতরে ঢুকে যাবে, ফ্লেভারটা ভালো লাগবে। তো দেওয়ার পর এখন এর মধ্যে আমি টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। এখানে আমি অল্প একটু টমেটো কেচাপ দিচ্ছি। কেউ চাইলে এখানে পিৎজা সসও বানিয়ে দিতে পারেন, কিন্তু আমি আজকে নর্মালি করছি। তো এখন এটাকে পুরো সাইড দিয়ে আমি লাগিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হোয়াইট সস, এটা আমার ঘরে তৈরি করা। কারো যদি দরকার মনে হয় তাহলে আমাকে বলতে পারেন, আমি অবশ্যই রেসিপিটা দেওয়ার চেষ্টা করব। তো তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ, 2 চামচ দিয়ে আমি পুরো সাইড দিয়ে লাগিয়ে দিব। ভালোভাবে একটু লাগিয়ে দিতে হবে পুরো সাইড দিয়ে।
এটা কিন্তু চিজের বদলে দিচ্ছি, যারা চিজ দিবেন তারা অবশ্যই চিজ দিয়ে বানিয়ে নেবেন। তো এখন এর মধ্যে আমি পুরোটা চিকেনই পুরো সাইড দিয়ে ছড়িয়ে দিয়ে দিব। ঘরে যেহেতু বানাবো চিকেনটা কিন্তু একটু বেশি হলেই ভালো লাগবে। এখন এর মধ্যে আমি কিছু গাজর আর কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, আপনারা এখানে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি দিতে পারেন। তো আমি ঘরে থাকা কিছু জিনিস দিয়ে বানিয়ে নিচ্ছি। তো দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর গাজর। তো পুরো সাইড দিয়ে আমি পেঁয়াজ আর গাজর দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি আমি এখানে অরিগানো। তো অরিগানোটা দিলে কিন্তু পিজার ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যায়, পিজাটা কিন্তু খুবই ভালো লাগে। তো অরিগানোটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো তারপর এখানে উপর দিক থেকে আমি আবারও একটু হোয়াইট সস দিয়ে দিচ্ছি যেন উপরটা দেখতে সুন্দর লাগে। আর এখন এর মধ্যে আপনারা চিজ দিবেন। তো এখন এটাকে বেক করে নিব, এই জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে প্রিহিট করে নিয়েছি 5 মিনিট। এখন এর মধ্যে আমি পিজা প্যানটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি লো হিটে বেক করব 20 মিনিটের মতো। তো এটাকে কিন্তু 20 মিনিটের বেশি বেক করার দরকার নেই, 20 মিনিট বেক করলেই কিন্তু পিজাটা হয়ে যাবে। তো ফিরে আসছি 20 মিনিট পর। তো 20 মিনিট হয়ে গিয়েছে, পিজাটা কিন্তু এখন একদমই রেডি। তো দেখুন বাহিরের পিজা থেকে কিন্তু কম না, তো খুবই সুন্দর লাগছে, তো খেতেও কিন্তু অসম্ভব মজারও হয়েছে। তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।